গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 7টা। কালকে অফিস থেকে এসে ব্লগটাকে আর কন্টিনিউ করতে পারিনি, কেন আমার চোখ মুখ অবস্থা দেখে বুঝতেই পারছেন আমার শরীরটা একদমই কয়দিন ধরে ভালো যাচ্ছে না। হ্যাঁ, তো কাল অফিস থেকে এসে একদমই মানে ক্যামেরাটাকে অনই করতে পারিনি, এতটাই শরীর খারাপ ছিল পুরোটাই। এসে একদম যে সেই যে শুয়ে পড়েছি একদম, আর এই যে এখন সকালবেলা ছেলেকে এখন খাইয়ে দিলাম, এবারে স্নান করিয়ে দেবো। স্নান করিয়ে দিয়ে একটু ও একটু ঘুমালে তখন আমি আবার নিজেকে তৈরি করতে পারবো। আর মেয়ে ওই ঘরে, মা মেয়েকে রেডি করে দিচ্ছে, হ্যাঁ, স্কুলে যাওয়ার জন্য। ওর আজকেই লাস্ট, কেন আজকে ফ্রাইডে, তারপর কালকে থেকে আবার দুদিন ছুটি থাকবে, স্যাটারডে সানডে দুদিন ছুটি। তো দেখতে থাকুন সারাদিন, আর প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। এই দেখুন বন্ধুরা, ওকে খাইয়ে দিচ্ছে মা, আর ওকে রেডি করে দিচ্ছে, আর ওই 7:30টার সময় বেরিয়ে যাবে স্কুলে। তো বন্ধুরা, আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার চলুন দেখি মা কি করছে। তো দেখুন, মা এখানে ভাত উপুর করে দিচ্ছে, আর এইখানে এইটা হচ্ছে ভাতটাকে, কালকের ভাত এটা মা, কালকের ভাতটাকে আজকে একটু ভেজে দিচ্ছে আমাকে, আমি অফিসে এটা নিয়ে যাব। আর এখানে চায়ের জল, এই যে দেখতে পাচ্ছেন চায়ের জল বসিয়ে দিয়েছে। এইখানে এই যে এই ট্যাংরা মাছ, এই ট্যাংরা মাছ আমি আজকে নিয়ে যাব অফিসে, আর এই উচ্ছে আলু সিদ্ধটাও নিয়ে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, মা আমাকে খাবারটা, লাঞ্চের জন্য খাবারটা রেডি করে দিচ্ছে। আর আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি শরীর খারাপ বলছি তবুও আমি অফিসে যাচ্ছি, কেন বলছি, কেন যাচ্ছি বন্ধুরা, অ্যাকচুয়ালি হচ্ছে আমি এতদিন সিক্স মান্থের মেটার্নিটি লিভে ছিলাম। তো একটা হচ্ছে তো এতদিন ছুটিতে ছিলাম, আর সেকেন্ড কথা হচ্ছে আমি যেহেতু একটা হসপিটালেই রয়েছি, তো বন্ধুরা আমার মনে হয় বাড়িতে থাকার থেকে আমি অফিসে গেলে হয়তো যদি আমার কিছু শরীর খারাপ হয় তো ওখানে আমার কাছাকাছি ডাক্তার সিস্টার সবাই আছে, মানে আমাকে কি বলবো, হেল্প করতে পারবে তারা। তাই জন্যই আমি অফিসে যাচ্ছি, আর এতদিন ঘরে ছিলাম, আর অফিসে যাওয়াটাও খুব দরকার বন্ধুরা। অফিসে না গেলে বুঝতেই পারছেন টাকা পয়সারও খুব দরকার, তো সব দিকে মিলিয়ে ঝুলিয়ে চলতে হবে, মানে না মিলিয়ে ঝুলিয়ে চললে কিছু মানে করা যাবে না আর কি। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে মেয়ে স্কুলে চলে গেছে, আর ছেলেকে মানে যেরকম রোজই করি ওকে স্নান করিয়ে দিয়েছি, ও এখন একটু ঘুমোচ্ছে। তো এই সুযোগেই আর কি আমি রেডিটা হয়ে নিই, আর রেডি হয়ে চটপট চা খেয়ে বেরিয়ে যাবো, তো সেটা এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, আর এখন ঘড়িতে বাজে 9টা, আর এখনই আমি বেরিয়ে যাব। আর আজকে আমি এরকম একটা লুকস দিয়েছি, আমি নর্মালি অফিসের যা লুকস হয় সেরকমই দিয়েছি, আর এই একটা হোয়াইট ড্রেস পরে যাচ্ছি আজকে। তো দেখতে থাকুন সারাদিন কী কী করছি, আর হ্যাঁ মা আর মেয়ে কী কী করছে সেটা তো আমি দিয়েই দিই ব্লগে, আর দেখতে থাকুন, হ্যাঁ আমাদের পাশে থাকবেন। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আমি স্কুল থেকে এসে গেছি। বন্ধুরা আমি স্কুল থেকে এসে গেছি, তো এখন আমি দেখাচ্ছি ভাইয়ের মা কি করছে। ঠাকুররা আর লাইট জ্বালায়নি গরমের জন্য, ওই যে ছোট গোপালটা, ওই যে বড় গোপাল আছে, মেজো গোপাল, ছোট গোপাল, এই যে ভাই পুতুলটাকে নিয়ে খেলছে, এই যে মা এখানে বসে আছে। গুড ইভিনিং বন্ধুরা, তো অফিস থেকে এসে আমি, আমাকে দেখে বুঝতেই পারছেন পুরো ফ্রেশ হয়ে গেছি, একদম স্নান টান করে নিয়েছি। তো আজকে মোটামুটি আমার শরীরটা ঠিকই আছে। আর মেয়ে, এ দেখুন মেয়ে এখানে করছে ড্রয়িং, আর ছেলে একটু ঘুমোচ্ছে। মেয়ে এখন ড্রয়িং করছে, কারণ ও 14 মেয়ে, ওর আছে ড্রয়িংয়ের এক্সাম, তাই জন্য এখন ড্রয়িংটাকে প্র্যাকটিস করাচ্ছি ওকে। আর ছেলে একটু ঘুমিয়ে পড়েছে এখন, আর মোটামুটি এখন ঠিকই আছে। অ্যাকচুয়ালি বন্ধুরা কি বলুন তো, হট করে তো এতদিন ছুটিতে ছিলাম টানা 6 মাস, তো হট করে এই যে গরমটা পড়েছে, এই যে গরমের মধ্যে যাতায়াত করতে করতে একটা শরীরটা এমনিই খারাপ হয়ে যাচ্ছিলো। আর বন্ধুরা ব্যাপারটা হচ্ছে, সত্যি কথা বলতে গেলে কি, আমার এই প্রেগনেন্সিটাতে আমার ডায়াবেটিক আর ব্লাড প্রেশারটা একটু ধরা পড়েছিল, তো ডাক্তার বলেছিল যে মোটামুটি ডেলিভারির পরে ঠিক হয়েই যাবে। তো ডায়াবেটিকটা তো মোটামুটি ঠিকই আছে আমার, এখন নর্মালেই আছে, কিন্তু ব্লাড প্রেশারটা কিছুতেই নর্মাল হচ্ছে না। তো ডাক্তার মেডিসিন নিচ্ছি, আর কিছুটা বলতে পারেন টেনশান, ডাক্তার তো বলছে টেনশান, আমি বুঝতে পারছি না কিসের এত টেনশান হচ্ছে, যাকে ওষুধ খাচ্ছি মোটামুটি
এখন পর্যন্ত আজকে অবধি ঠিকই আছে প্রেশার। আমি অফিস থেকে আসার সময় চেক করে এসেছি, ঠিকই আছে বললো, নর্মালই আছে। তবু ওষুধ আর কি কন্টিনিউ করতে বলেছে আমাকে, আর মনিটাইজ করতে বলেছে বিপিটাকে। আর দেখতে থাকুন আমাদের সাথে রাত্রিবেলা ডিনারে কী কী হচ্ছে না হচ্ছে। আর বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাবেন, সেগুলোকে আমরা রেকটিফাই করার চেষ্টা করব। তো আপাতত আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, ঠাকুর ঘরে চলে এসেছি। কেন ঠাকুর ঘরে এসে দেখছি মা অলরেডি এইকে আমার গোপালদেরকে শয়ন দিয়ে দিয়েছে। তো গোপালরা এখন ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘড়িতে বাজে এখন সবে 7:45, বেশি রাত্রিও হয়নি, কিন্তু ওদেরকে তাড়াতাড়ি মা শয়ন দিয়ে দেয়। আর মা এখানে করছে, এই যে মা এখানে করছে হচ্ছে আলু আর পটল এরকম করে ভাজা করছে, কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে যেরকম নর্মালি ভাজা হয় সেই ভাজা করছে। আসলে রুটি আছে, রুটি আছে মা, রুটি করেছে মা, তো ওই রুটি দিয়ে আর এইটা ভাজা করছে, এটা ভাজা দিয়ে খাওয়া যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা পিছনে জামাকাপড়গুলো, এগুলো শুকিয়ে গেছে, এগুলোকে এখন তুলে আমি একটু গুছিয়ে নেবো। হ্যাঁ, বুঝতেই পারছেন তো একা হাতে মা ছোটটাকে সামলায়, তো ওই জন্য সব কিছু একা হাতে মা করতে পারে না। তো সকালবেলা যতটা হয় ততটা চেষ্টা করি, কিন্তু সকালবেলা আমারও খুব একটা হয় না, কেন আমারও একটু তাড়াতাড়ি বেরোতে হয়, 9টার মধ্যে অফিসে ঢুকতে হয়। তো বন্ধুরা, এখন দেখুন হট করে দেখছি বাবা কতগুলো জামা কাপড় কিনে নিয়ে এসছে আমার মেয়ের জন্য আর ছেলের জন্য, সেগুলো একটু দেখিয়ে দিই। আর এই দেখুন, এই যে এই জামাগুলো, এগুলো না পুরো পিওর কটনের, মানে গরমে পরার জন্যই এনেছে। 3টে জামা এনেছে আমার ছেলের জন্য, কালারগুলো খুব সুন্দর হয়েছে। আর মেয়ের জন্য এনেছে এই 2টো জামা, এই পিঙ্ক কালারটা, এই পিঙ্কটা খুবই ফেভারিট। আর কাপড়গুলো খুবই সফট এনেছে, মনে হচ্ছে আমিই পরে নিই। আর একটা এই ইয়েলো কালারের এনেছে, এই ইয়েলো কালারটাও কিন্তু খুব মিষ্টি কালারটা, দেখুন এ দেখুন খুব মিষ্টি কালারটা। এগুলো না গরমের জন্য খুব ভালো। তো হট করেই এখন দেখলাম এনেছে, তো আমি একটু আপনাদের সাথে সেটা শেয়ারই করে দিলাম। তো বন্ধুরা, রাত্রির এখন হয়ে গেছে 10টা, তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। এই যে ও এখন খেতে বসেছে, ও খাচ্ছে রুটি আর কমলাভোগ আর মোবাইল দেখতে দেখতে খাচ্ছে। আর আমার এখনো খাওয়া হয়নি, আমি খাবো, তো ওদেরকে খাওয়ানো হয়ে যাক, তারপরে আমি খেয়ে নেবো। তো আমাদের ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখেছেন ও বলছে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অনেক অনেক করে আমাদেরকে ভালোবাসা দেবেন, আপনাদের ব্লেসিং আমাদের খুব দরকার। তো আজকের মতন টাটা, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।